আমরা প্রাথমিক অন্তরক সহগ এটার 1 থেকে 6 পর্যন্ত করেছি, এবং 6 নম্বর সূত্র দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করেছি, 6 নম্বর সূত্রটা বোঝার চেষ্টা করেছি। এবং আমি বলেছিলাম যদি প্রয়োজন হয় তো আমরা এই 6 নম্বর সূত্র নিয়ে আবার একটা লেকচার দিতে পারি, কারণ অধ্যায় থেকে আরও কিছু অঙ্ক আমাদের সালে এসেছে, কিন্তু মূল বেসিকটা রয়েছে আমাদের আগের লেকচারে। এই লেকচারে শুধু আমরা অঙ্ক করবো, আমরা সূত্রটা দেখেছিলাম, এই যে আমরা অঙ্ক করেছিলাম আগের লেকচারে, 6 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি, এই যে অঙ্ক করেছি বিভিন্ন যে সালের অঙ্ক করেছি আমরা। তো যারা দেখেনি তারা এখানে আই বাটনে পেয়ে যাবে সেই লিস্টটা, প্লে লিস্ট এবং ভিডিও। যাই হোক, তো এই 6 নম্বর সূত্রের আদলে আমরা আজকে আবার অঙ্ক করবো, যে অঙ্কটা 2008 পরীক্ষাতে এসেছে, এবং আমরা 2টা অঙ্ক মূলত করবো, একটা সালের এবং যেটা আরেকটা সালে আসেনি কিন্তু আমরা একটু করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা কথা না বলে শুরু করি। তো আমাদের অঙ্কটা রয়েছে y=3, মানে আমরা কালকে যে অঙ্কটা করেছিলাম যে এরকম ছিল আর কি, √3 রয়েছে এইরকম অঙ্কটাই আর কি। তো বেসিকটা আমাদের কালকে হয়ে গেছে, আমরা মূলত এই যে 6 নম্বর সূত্রটা রয়েছে এই সূত্র দিয়ে অঙ্ক করবো, কিন্তু আমরা সরাসরি এখান থেকে অঙ্কটা যেতে পারবো না, সূত্রতে যেতে পারবো না, এই জন্য আমাদেরকে প্রথমে অঙ্কটাকে মডিফাই করে নিতে হবে। তাহলে 16x² - 3, এটাকে মানে রুটের উপরে যখন এরকম 3 রয়েছে সেটাকে আমরা 1/3 এভাবে লিখতে পারবো, যখন এখানে 5 থাকবে তখন 1/5 লিখবো, যখন এখানে 10 থাকবে তখন 1/10 লিখবো। ঠিক আছে, তো অঙ্কটা আমাদের সাজানো শেষ। আমরা কী করবো, উভয় পাশে ddx বসাবো, ddx y সমান দিলাম, ddx লিখবো, ddx লেখার পর এটা লিখবো, মানে দুই পাশে আমরা ddx বসাবো, তারপরে এখন আমরা অঙ্কতে চলে যাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ax প্লাস বি তারপর n, এই সূত্রটা আমরা নিয়ে এসেছি, অর্থাৎ এখানে a রয়েছে, x রয়েছে, b রয়েছে এবং n রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা 6 নম্বর সূত্র। তাহলে 6 নম্বর সূত্রটা আমাদের কি, প্রথমে n লিখতে হয়। তাহলে আমরা সূত্র দেখে দেখে অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা কি লিখবো, n লিখতে হয়। তাহলে প্রথমে এখানে আমাদের n মানে আমাদের কত, 1/3 লিখবো, তারপর ax প্লাস বি, তারপরে 16x² - 3, তারপর n - 1, তার মানে 1/3 - 1, তারপরে ddx লিখতে হয়, দেন আমরা ddx লিখবো, এটা আমাদের সূত্র আর কি, তারপর ax প্লাস বি, 16x² - 3। এখন দেখো, তাহলে 1/3, 16x² - 3, 1/3 - 1, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসে -2/3, যেটা আগে লেকচারে আমরা দেখেছি কীভাবে আসে, এখানে আবার দেখানোর কোনো দরকার নেই। তারপরে এখানে আমাদের কত আসবে, আচ্ছা ddx একবার আমরা 16x² সাথে লিখবো, মাইনাস দিব, আবার ddx একবার 3 সাথে লিখবো, ddx একবার 3 সাথে লিখবো। ঠিক আছে, আচ্ছা সূত্র কাজ শেষ হবে। এখন দেখো, 1/3, 16x² - 3 - 2/3, তাহলে 16x² যদি করি তাহলে এখানে আসবে 16 2 = 32x, কীভাবে হলো আগের দিন আমরা এটা নিয়ে আলোচনা করেছি, দেন 0, তাহলে এই 0টা উঠেই দিই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যারা খাতা কলম সহ করতে বসেছে আর কি তাদের আর ভয় থাকার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা অঙ্ক গেল, আমরা এখানে আর একটা অঙ্ক নেই যে y = 88x + 20, 18। তাহলে আমরা বুঝতে পারছি এটাও আমাদের 6 নম্বর সূত্র, x প্লাস বি তারপর n, অর্থাৎ a রয়েছে, x রয়েছে, b রয়েছে এবং উপরে n রয়েছে। তাহলে সূত্রটা আমার মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা এখন করি, উভয় পাশে ddx প্রথমে লাগাই দিব, লাগাই দেওয়ার পরে আমরা অঙ্কটা সলভ করবো। তাহলে কী করবো আমরা, কী সূত্র, প্রথমে হচ্ছে n বসে, n মানে কত, 18, তারপরে এটা বসে, অর্থাৎ ax প্লাস বি বসে, তারপরে n - 1, অর্থাৎ 18 - 1, তারপর আবার ddx বসে, বসানোর পরে আবার ax অর্থাৎ 8x + 20 আবার বসে, তারপরে আচ্ছা তারপরে 88x + 20, 18 - 1 কত হয়, 17, দেন ddxটা একবার আমরা 8x সাথে লিখবো, 8x সাথে একবার ddxটা লিখবো, প্লাস দেব, দিয়ে প্লাস দেব, তারপর ddxটা একবার কার সাথে লিখবো, বিশের সাথে লিখবো, মূলের অঙ্ক শেষ, 8x + 20 = 17। 8x করলে ডিফারেন্সিয়েশন করলে 8 আর 20 করলে হয় 0, এটা আমাদের আছে। তাহলে আমরা প্রায় 5 মিনিটের মধ্যে 2টা অঙ্ক সলভ করলাম।
আসলে অঙ্ক যদি আমাদেরকে জানা থাকে যে কিভাবে অঙ্কটা হবে, তাহলে দেরি হওয়ার কোনো কথাই আসে না, অর্থাৎ প্রশ্ন আসে না। তাহলে ঠিক আছে, আমরা তোমরা যদি একটু বই খুলে দেখবা যে এই সূত্রের ভিতরে আরও অনেক অঙ্ক এসেছে সালে, অনেক অঙ্ক কিন্তু সালে অলরেডি এসেছে। তো আমরা নেক্সট দেখা যাক অন্য কোনো সূত্র নিয়ে আলোচনা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।